الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومأوانا وملجانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. آمنت بالله صدق الله مولانا العظيم. دینی আলোচনার মজলিসে বসার নবীজির সুন্নত হইল মিলেমিশে বসা, ছড়িয়ে ছিটে বসা অসুন্দর সুন্নতের পরিপন্থী। আমরা একটু মিশে মিশে বোঝার চেষ্টা করি, সুন্নত তরিকায় বসলে ইনশাআল্লাহ ফায়দা হবে। আমরা একটু কাছে কাছে এসে মহতারাম ও মুআজ্জজ হাজেরিন, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমানগণ, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমানদের সাথে মুবারক মজলিসে অংশগ্রহণকারী আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ, আপনাদের সকলের প্রতি দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে গত দুই দিনের আলোচনায় আমরা পবিত্র হজের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার এবং শোনার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম দিন তো আমরা কাবাগরের ইতিহাস, কাবাগরের সম্মান ও মর্যাদা, কাবাগরের ফজিলত ও মর্তবা, হেরাম শরীফের সম্মান ও মর্যাদা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ তৌফিকে। গতকালকে আমরা কতগুলো জিনিস শিখেছি, শুনেছি। হজের মৌলিক ফরজ আমল কয়টা? এক নম্বর এহরাম বাঁধা, দুই নম্বর ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, তিন নম্বর হজের ফরজ তওয়াফ, যেই তওয়াফটি দশ এগারো বারো তিন দিনের ভিতরে মিনার থেকে মক্কায় গিয়ে আদায় করা হয়, এটা হলো হজের মৌলিক তিন ফরজের শেষ ফরজ। হজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো ওয়াজিব আমল। হজের মৌলিক ওয়াজিব আমল ছয়টি, তিন জায়গাতে ছয়টি ওয়াজিব আমল আদায় করতে হবে। মক্কা শরীফে দুইটি ওয়াজিব, মিনাতে তিনটি ওয়াজিব, মুজদালিফা একটি ওয়াজিব। মক্কা শরীফের যে দুইটি ওয়াজিব, তার একটি হলো সাফা মারওয়া সাই, আর অপরটি হলো বিদায় তাওয়াফ। মিনায় যে তিন ওয়াজিব, তার একটি হলো শয়তানকে পাথর নিক্ষেপ করা, দুই নম্বর কুরবানি করা, তিন নম্বর মাতার চুল কাটা।
আর ওকুফে মুজদালিফা একটা ওয়াজিব এটার ব্যাখ্যা তো পরে ধারাবাহিক আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ গতকাল আরেকটি সবক আপনাদেরকে দিয়েছিলাম হজ আদায় করার তিনটি পদ্ধতি এক এক পদ্ধতির এক এক নাম এই হিসাবে হজ তিন প্রকার এফরাদ হজ কেরান হজ তামাত্তু হজ কালকে বুধ আপনাদেরকে বলেছিলাম এফরাদ হজ কীভাবে আদায় করতে হয় কি নিয়ম নীতি পালন করে হজ করলে এটাকে এফরাদ হজ বলে কালকে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ কেরান হজ কীভাবে আদায় করতে হয় এটা বোধ কালকে বলি নাই দ্বিতীয় পদ্ধতি হলো কেরান হজ দ্বিতীয় প্রকার হজের নাম হইল কেরান হজ যিনি কেরান হজ আদায় করবেন তিনি যদি যাদের মাধ্যমে হজে যাচ্ছেন তাদের থেকে সিদ্ধান্ত হয় ফয়সলা হয় যে প্রথমে মক্কায় নিয়ে যাবেন মদিনা যাবে না তাহলে ঢাকার বিমানবন্দরে প্লেনে আরোহণ করার আগেই তাকে এহরাম মানতে হবে এহরাম বাঁধার সময় কেরান হজ আদায়কারী এইভাবে নিয়ত করবে হে আল্লাহ আমি উমরা এবং হজের এহরাম বাঁধতেছি হে আল্লাহ আমি উমরা এবং হজের এহরাম বাঁধতেছি উমরা এবং হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন এবং এই উমরা এবং হজ আমার পক্ষ থেকে কবুল করুন এটা হলো নিয়ত নিয়তটা কিন্তু ফরজ বাকি মৌলিক ফরজ না মৌলিক ফরজ তো এহরাম মাদা এহরাম মান্দার ফরজ হলো নিয়ত করা নিয়ত করেই তারপর এহরাম মানতে হবে তো এহরাম মাদাটা হলো মৌলিক তিন ফরজের প্রথম ফরজ আর নিয়ত করাটা হলো এহরামের ফরজ মানে শাখাগত ফরজ এই জন্য প্রতিদিন আমি আপনাদেরকে বারবার বলে আসছি মৌলিক ফরজ শাখাগত ফরজ আরও আছে মৌলিক ওয়াজিব ছয়টা কিন্তু শাখাগত ওয়াজিব আরও বহু আছে কোনো কোনো কিতাবে 18টা ওয়াজিব 20টা ওয়াজিব এরকম আছে আসল মৌলিক মানে আসল ওয়াজিব হলো 6টা তো যিনি কেরান হজ আদায় করবেন ইনি প্লেন ওঠার আগে এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি উমরা এবং হজের এহরাম মানতেছি গতকাল যে এফরাদ হজের কথা বলছিলাম একটু পার্থক্য হয়ে গেল নিয়তে তিনি যিনি এফরাদ হজ আদায় করবেন তিনি নিয়ত করছিলেন এভাবে হে আল্লাহ আমি হজের এহরাম মানতেছি উমরার কথা বলে নেই উমরার নিয়ত করে নেই আর কেরান হজ আদায়কারী উমরা এবং হজ দুইটার নিয়ত করে তারপরে লাভবাহিক বললে তার এহরাম মান্দা হয়ে গেল নিয়ত করে যেই তালবিয়া পড়ল লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক পড়ল বস তার এহরাম মান্দা হয়ে গেল তার কার কেরান হজ আদায়কারীর তারপরে তিনি লাভবাহিক জিকির করতে করতে মক্কায় যাবেন মক্কায় পৌঁছবেন বাসায় গিয়ে বিশ্রাম নেবেন আরাম করবেন তারপরে আবার ফ্রেশ হয়ে উজু টুজু করে শান্ত মন নিয়ে লাভবাহিক বলতে বলতে মসজিদুল হারামে প্রবেশ করবে মসজিদুল হারামে প্রবেশ ভিতর দিয়া 5-6 মিনিট হাঁটার পরে আল্লাহর ঘর দেখবে কাবাগরের পাশে যাবে পাশে গিয়ে যেই তাওয়াফ করবার আগে তালবিয়াটা বন্ধ করে দেবে তাওয়াফ করার সময় লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলা নিষেধ মনে থাকে না থাকে জন্য আগে বলে দিই তাওয়াফ করার সময় দুইটা জিনিস নিষেধ একটা তালবিয়া পড়া নিষেধ দুই নম্বর ইচ্ছা করে কাবাগরের দিকে তাকানো নিষেধ ইচ্ছা করে এমনি নজর পড়ে গেছে নজরটা হটিয়ে নেব
কিন্তু তওয়াফ ছাড়া অন্য সময় কাবা ঘরের দিকে তাকাইলেই বৃষ্টির রহমত। কিন্তু কাবা ঘরের তওয়াফ করার সময় না তাকানো উচিত। হয়তো অনেকে ভাবতেছেন এটা কেমন কথা, আল্লাহর ঘরের কাছে গেলাম আবার তাকাইতে নিষেধ করেন, এটা কেমন কেমন লাগে। এই মাসলাটা জানে বিবেকে মানতে চায় না। রহস্যটা বললে দিই, নিষেধ কেন বলবো? রহস্যটা হইল কাবা ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন একটা চুম্বক আকর্ষণ রেখেছেন। এই জন্য কাবা ঘরের দিকে প্রথমে থাকেলেই চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়ে, একটা চুম্বক আকর্ষণ। যারা একবার হজ করেছে আল্লাহর ঘর, একবার হজ করলে বারবার হজ করতে মনে চায়, বারবার আল্লাহর ঘরে যেতে, এটা চুম্বক আকর্ষণ আছে। তো কাবা ঘরের কাছে গিয়ে তওয়াফ করার সময় কাবা ঘরের দিকে তাকান এই জন্য নিষেধ, এমনিতে একটু আকর্ষণ আছে। এখন তো তোমার জানেন নিরাপত্তা করতে হবে, প্রচণ্ড সমাগম, ভিড়, এই ভিড়ের মধ্যে ডাইনে বামে সামনে তাকাইতে হবে। আরেকদিকে এই যে রাস্তায় ঢাকা শহরের রাস্তা মিলে অ্যাক্সিডেন্ট করে কারা, তামসা দেখতে দেখতে হাটে যারা হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে, মেন হলে পড়ে যায়, ড্রাইনে পড়ে যায়। তো কাবাগরের তো চুম্বক আকর্ষণ এমনি আছে, এখন তওয়াফ করার সময় যদি ওইদিকে তাকায় থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, মানুষের পায়ের নিচে পড়ে যাবে। তার নিরাপত্তার জন্য শরীয়তের বিধান এখন তাকায় না। রহস্যটা আশা করি বুঝতে পেরেছেন। ওই সময় সবসময় ডাইনে বামে সামনে তাকাইতে হবে। আচ্ছা, কার কথা আলোচনা করতেছিলাম? কেরান হজ আদায়কারী। কেরান হজ আদায়কারী প্রথমে আল্লাহর হাজিরা সওয়াদের বরাবর হয়ে নিয়ত করবে যে আমি এখন উমরার ফরজ তওয়াফ আদায় করতেছি, আল্লাহ তুমি কবুল করো, এটা নিয়ত। এই নিয়তটা ফরজ, আর আল্লাহর ঘরে তওয়াফ করা এটা বড় ফরজ, উমরার ফরজ। আর নিয়ত করাটা হলো তাওয়াফের ফরজ, তাওয়াফ করার আগে নিয়ত করতে হবে। নিয়ত করেই তো কেরান হজ আদায়কারী, ওই যে সে তো নিয়ত করছিল উমরা এবং হজের, তার উমরাটা আগে আদায় করা হইতেছে। সে প্রথমে হে আল্লাহ আমি উমরার ফরজ তাওয়াফ আদায় করতেছি, এর দুই হাতের ইশারা তালু দিয়ে ইশারা করবে হাজরা সওয়াদের দিকে, মনে মনে কল্পনা করবে, ভাববে যে আমি পাথরে হাত রেখেছি, আর জবান দিয়ে বলবে বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম, হাত ঘুরায় হাতে চুমু খাবে, এরপরে পস্তাওয়াফ শুরু করে দিবে, সাত চক্কর দিবে, তার ফরজ তাওয়াফ শেষ, পুরাপুরি শেষ হয় নাই। ফরজ তাওয়াফের পরে যখন দুই রেখা তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবে তখন গিয়ে তাওয়াফটা কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে। যতক্ষণ পর্যন্ত দুই রেখা নামাজ পড়বে না ততক্ষণ পর্যন্ত তাওয়াফটা এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। বাস দুই রেখা নামাজ ওয়াজিব নামাজ পড়বে, তারপরে ছাফা মারোয়ার সাই করতে যাবে। এটা কিসের সাই? হজের সাই না, উমরার সাই। সাধারণত উমরার সাই কইরা মাথা কামানোর কথা, কিন্তু এখানে মাথা কামাইতে পারবে না, এটা ওয়াজিব উমরার। এই ওয়াজিব উমরার শেষের ওয়াজিবটা আদায় করতে পারবে না, কেন? তার হজের নিয়ত করা, এহরাম নিয়ত করার সময় উমরার সাথে হজেরও নিয়ত করছে, কাজে হজের নিয়ত রাখ অবস্থায় মাথা কামাইলে তো হালাল হইতে পারবে না, হস্ত রয়ে গেছে। এই জন্য কেরান হজ আদায়কারী সাফা মারার সাই করে সে মাথা কামাবে না। ওই এফরাদ হজ আদায়কারীর মতো দীর্ঘদিন তাকে এহরাম অবস্থায় থাকতে হবে, মক্কা শরীফ অবস্থান করবে। আটিজিল হজ যখন আসবে এই এহরাম অবস্থায়, হজের এহরাম তো তার আগেই বান্ধা, ঢাকা বিমানবন্দরে হজের এহরাম মানছে, নতুন করে কেরান হজ আদায়কারী আর এহরাম বাঁধতে হবে না। সে লাভবায়ক বলতে বলতে চলে যাবে মিনায়, আট তারিখ দিন সারা দিন সারা রাত্র থেকে পরের দিন সকালে ভোরে বাসে করে আরও ছয় মাইল পূর্বে আরাফার ময়দানে যাবে। আরাফার ময়দানে সারাদিন কান্নাকাটি,
তওবা ইস্তেগফার করে করে দিনটা পার করবে, সূর্য অস্ত যাওয়ার পরে মিনায় চলে মুজদালিফায় চলে আসবে। মুজদালিফা হইল আরাফার মাঠ থেকে মক্কা শরীফের দিকে আসতে মাঝখানে 5-6 কিলোমিটার জায়গা আছে, খালি জায়গা, এটা কিছু না। এই 5-6 কিলোমিটার হাঁটার পরে মুজদালিফার সীমানা শুরু হবে। মুজদালিফার সীমানা শেষ মিনার সীমানা শুরু, মিনার সীমানা শেষ মক্কার সীমানা শুরু। এভাবে মক্কা যায়। তো আরাফার দিন সন্ধ্যার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে মুজদালিফায় আসবে। এসে সারা রাত্র খোলা আকাশের নিচে সব গুজারি করবে, রাত কাটাবে। আমি কিন্তু কোনোটার ব্যাখ্যাই করতেছি না, শুধু শিরোনাম গোলা হেডলাইন্স করে দিয়ে যাচ্ছি। ব্যাখ্যা ইনশাল্লাহ একটু পরেই শুরু হবে। তো মুজদালিফায় সারা রাত্র অবস্থান করবে, সকালে ভোরে ফজর নামাজটাও পড়বে মুজদালিফায়। এরপরে ফজর নামাজ পড়ে ওখান থেকে কঙ্কর 70টা কঙ্কর কুড়াই নেবে, টুকাই নেবে, কমপক্ষে 70টা, কেউ 100টাও নেয়, বেশি নেয়। তারপরে মিনায় যাবে। মিনার ওই তাবুতে, যেই তাবুত থেকে আগের দিন আরাফার মাঠে গেছিল, মিনার যেই তাবুতে 8 তারিখ ছিল সারাদিন সারারাত্র, ওই তাবুতে আবার তাকে যেতে হবে। যাওয়াটা কিন্তু খুব কঠিন। মুজদালিফার দিকে ওই মিনার, নির্দিষ্ট মিনার ওই তাবুতে, এটা চিরা নতুন মানুষের জন্য বড় কঠিন। আমি তো 2-1 মিনিটে বলে ফেলছি, খুব কঠিন। একটা হাসির গল্প বলি আপনাদেরকে। মাঝখানে 10-12 বছর আগের একটা ঘটনা, এর আগেও আল্লাহ পাক আমাকে হজে নিছেন। মিনা মুজদালিফা আরাফা দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছি আল্লাহর মেহরবানিতে। তো 1 বছর হয়েছে, আমার সাথে প্রায় 20-25 জন ছিল। আমরা মুজদালিফার থেকে ফজর নামাজ পড়ে রওনা দিছি, ভিড় কাকি মানুষের ঢল। এই দিয়ে একটু পরে দিয়ে আমাদের লোক নাই, হারাই গেছে, মিশে গেছে, কেমনে পাওয়া যায় না। আবার ফিরেছে আগে দিয়ে আরও কয়েকজন নাই, শেষ পেশে আমরা 3 জন ছিলাম, আর সব হারাই ফেলছি, হারাই ফেলছি। কে এক একজন এক একদিকে চলে গেছে, স্রোতের সাথে চলে যায়, কোন দিকে টের পায় না। আমি মিনায় গিয়া ফজরের পরের থেকে আমার তাবু খুঁজতেছি। অনেকে বলে হুজুর তো খুব অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞতার অবস্থাটা দেখেন। আমি তাবু খুঁজতে খুঁজতে রৌদ্র তাপ বেড়ে গেছে, বেলা 10টা হয়ে গেছে, খিদাও লাগছে, রৌদ্রে তাবু সহ্য করতে পারছি না, তাবু পাইতেছি না, খালি ঘুরতেছি আর তাবু পাই না। শেষমেশ একটু চিন্তা ফিরে গেলাম। আমি যার মাধ্যমে হজে গেছি, এজেন্সির মালিক, উনি আমার ছাত্র মৌলানা নূরবখশ মজুমদার, আমার ছাত্র, খুব বুদ্ধিমান ছেলে, ও আছে ওখানে। আমি ওরে ফোন করলাম যে মৌলানা নূরবখশ, আমি তো হারাই গেছি, তাবু তো পাইতেছি না। ও বলে যে হুজুর আপনি যেখানে আছেন এটা আশেপাশে কিছু লোকেশন বলেন, আলামত বলেন। আমি 2-1টা আলামত বলার পরে তার হাসি কে দেখে, হুজুর আপনি তো আমাদের তাবুর পিছিয়ে দাঁড়িয়েছেন, হুজুর লইলেন না, লড়লে আবার হারাতে আমি আসতেছি। 1-1.5 মিনিট হাসতে হাসতে আমার নিয়ে গেল। কাজে অভিজ্ঞতার উপরও বাহাদুরি করা যায় না। এটা হজটা, এটা মাঝখানে আপনাদেরকে বলতেছি উপদেশ হিসাবে, গুরুত্বপূর্ণ উপদেশ। হজ একমাত্র আল্লাহর রহমতের দ্বারা হয়, অভিজ্ঞতার দ্বারা, এক্সপিরিয়েন্সের দ্বারা হয় না, বিদ্যাবুদ্ধির দ্বারা হয় না, রিয়াল আর ডলার দ্বারা হয় না। হজ হবে শুধু আল্লাহর মেহরবানির উপর। এই জন্য তাওয়াক্কল করতে হবে কিসের উপর? আল্লাহর রহমতের উপর। মাঝখানে জিনিসটা বলে দিলাম, খুব দামি জিনিস এই কথাটা। এই অভিজ্ঞ লোকের একটা ঘটনা বললাম আর কি। তো কারান হজ আদায়কারী মুজদালিফায় ফজর নামাজ পড়ে কঙ্কর সংগ্রহ করে ওই মিনায় ওই তাবুতে যাবে, যেই তাবুতে 8 তারিখ ছিল।
সহজে পেলে তো ভালো, না হলে এটা খুঁজতে হবে। তারপরে তাবুতে একটু বিশ্রাম নিয়ে তার সুযোগ অবস্থা বুঝে ব্যবস্থা, অগ্রিম কিছুই বলা যায় না। বাকি বড় শয়তানকে আজকে 10 তারিখ 7টা পাথর মারতে হবে, আজকে 10 তারিখ। এখন 10 তারিখ সে সকালে ভোরও যেতে পারে, 10টা 11টার সময় যেতে পারে, জোহরের নামাজের পরে যেতে পারে, আসরের পরে যেতে পারে, মাগরিবের পরে যেতে পারে। কারণ 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার ওয়াক্ত একদিন এক রাত্র আল্লাহ দিস। 10 তারিখ ফজরের থেকে নিয়ে সারাদিন এর পরের রাত্রের সুবে সাদেকের আগ পর্যন্ত 10 তারিখের পাথর মারার সময়, সময়টা লম্বা। বাকি সূর্য অস্ত যাওয়ার আগে মারাটা উত্তম। এই উত্তম আর অনুত্তমের প্রশ্ন, জায়েজ না জায়েজের প্রশ্ন না। অনেকে উত্তম আর অনুত্তমটাকে জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে বসে থাকে, শরীয়তের নিয়ম না জানার কারণে। বুঝে আসছে? উত্তম আর অনুত্তম। তো এই জন্য বললাম যে 10 তারিখ যে মিনা তাবুতে আসলেন, পৌঁছলেন, কখন পৌঁছেন আল্লাহ জানে। পৌঁছার পরে পাথর মারতে কখন যাবেন কি যাবেন না, এখন যাবেন না পরে যাবেন, এটা অবস্থা বুঝে অবস্থা। বাকি 10 তারিখের আমল, বড় শয়তানকে 7টা পাথর মারতে হবে। 7টা পাথর মেরে কেরান হজ আদায়কারী 7টা পাথর মেরে এসে তাকে কুরবানি করতে হবে। কুরবানি করা ওয়াজিব, হজের একটা পার্ট। এই কুরবানিটার নাম হলো দমে শুকুর, দমে শুকুর আদায় করবে। এখানে এসে এফরাত, কালকে যে বলছে এফরাত হজ আদায়কারী, এখানে পার্থক্য হয়ে গেল। এফরাত হজ আদায়কারী বড় শয়তানকে পাথর মেরে কুরবানি, তারপর ওয়াজিব ছিল না। পাথর মেরে এসে মাথা কামাইয়া সে হালাল হয়ে যাবে, এহরাম খুলে ফেলবে। কিন্তু কেরান হজ আদায়কারী বড় শয়তানকে পাথর মেরে এসে কুরবানি করা ওয়াজিব, কুরবানি না করে সে মাথার চুল কাটতে পারবে না। কুরবানি করে একটা ওয়াজিব, এরপরে মাথার চুল কাটা আরেকটা ওয়াজিব, এই সিরিয়াল মেনটেন করা আরেকটা ওয়াজিব। সিরিয়াল মানে প্রথমে পাথর মারা, তারপরে কুরবানি, তারপরে মাথা কাটা। এই সিরিয়াল একটার পর আগেরটা ফিসে ফিসেরটা করলে আবার দম দিয়ে দিব, জরিমানা দিতে হবে। তো কেরান হজ আদায়কারী ব্যক্তি 10 তারিখ বড় শয়তানকে পাথর মারলো, কুরবানি করলো, দমে শুকুর আদায় করলো, মাথা কামাইলো, হজের এহরাম শেষ। এহরাম খুলে ফেলবে গোসল করে, লঙ্গি পায়জামা পাঞ্জাবি টুপি গেঞ্জি মানে ঐচ্ছিক লেবাস সে ধারণ করতে পারবে। এবং এহরাম বাঁধার পরে যা যা নিষিদ্ধ ছিল, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, আজকে শুনবেন, এগুলি উঠে গেছে, এখন সে স্বাধীন। এখন ঐচ্ছিক লেবাস পরে, পছন্দনীয় লেবাস পরে বাকি 3 দিন, 11, 12, 13, এই 3 দিনের হজের কিছু আমল আছে, এগুলি করবে। এই পদ্ধতি গ্রহণ করে যারা হজ করে, এই হজটার নাম হইল কেরান হজ। গতকাল যারা এফরাদ হজের ব্যাখ্যা শুনেছেন আর আজকে কেরান হজের, বুঝতে পারছেন পার্থক্য কোন কোন জায়গায়। নিয়তের মধ্যে একটা পার্থক্য আর এখানে কোরবানি করা না করার মধ্যে একটা পার্থক্য। এখন 3 নম্বর তামাত্তু হজ কাকে বলে, আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি গ্রহণ করে হজ করলে এটাকে তামাত্তু হজ বলে। তামাত্তু হজ যিনি আদায় করবেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এবার তামাত্তু হজ করব, আর যদি তার মুআল্লিমের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত হয় আগে মক্কা শরীফ নিয়ে যাবে, মদিনা নেবে না, তাহলে ঢাকাতে প্লেনে ওঠার আগেই তার এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার সময় তামাত্তু হজ আদায়কারী এভাবে নিয়ত করবে, হে আল্লাহ আমি উমরার এহরাম বাঁধতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এবং এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন, হজের কথা ভুলেও বলবে না। তাহলে নিয়তের মধ্যে দেখেন 3 জনে 3 রকম। প্রথম জন এফরাদুল্লাহ কি, আল্লাহ হজের এহরাম মানতেছি। দ্বিতীয় জন কি বলছে, হে আল্লাহ উমরা এবং হজের নিয়তে এহরাম মানতেছি। তৃতীয় ব্যক্তি তামাত্তু হজ আদায়কারী, হে আল্লাহ আমি উমরার এহরাম মানতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন। নিয়তটা করে সে তালবিয়া বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাস তার এহরাম বান্ধা হয়ে গেল। খুব মনে রাখবেন, বারবার বলতেছি, নিয়ত করে নিয়ত করে তালবিয়া পড়ার নাম হইল এহরাম বাঁধা। কিন্তু বেশিরভাগ লোকই মনে করে
সেলাই বিহীন দুইটা চাদর পরার নাম এহরাম বাঁধা। কত বড় মারাত্মক ভুল! আসলে পুরুষদের জন্য এহরাম অবস্থায় সেলাই বিহীন দুইটা কাপড় পরতে হয়, এটা ভিন্ন একটা কথা। কিন্তু সেলাইবিহীন দুইটা চাদর গায়ে দিলে এহরাম বান্দা হলাম, এটা মারাত্মক ভুল। তাহলে এটাই যদি এহরাম বান্দা হইতো, মহিলারা তো সেলাইবিহীন চাদর পরে না, এরা এহরাম মানবে কেমনে? তো মহিলারাও আজকে বলবো ইনশাল্লাহ মহিলারা কীভাবে এহরাম মানবে, তাদের সালোয়ার কামিজ বা বেক্সি বোরকা এটাই তাদের এহরাম। তারা আমাদের মতো সেলাই বিহীন দুই চাদর তাদের পড়তে হয় না, তাহলে তাদের এহরাম হবে কেন? ওই তারা নিয়ত করে যেই তালবিয়া পড়বে তখন তারারও কি এহরাম মাদা হয়ে গেল। এই ভুলটা যেন আমরা না করি, অন্যদেরকেও এই ভুলটা করতে দিব না ইনশাআল্লাহ। তামাত্তু হজ আদায়কারীর কথা, এহরাম মাদাই দিলাম, উমরার এহরাম মানল, এরপর তালবিয়া পড়তে পড়তে মক্কায় গেল, মক্কায় গিয়ে বিশ্রাম নিল। বিশ্রামের কথা আমি সবসময় বলি, বারবার বলি, খুব জরুরি, পাগলামি করেন না। জোশের সাথে হুশ লাগবে, জোশ তো হাই লেকিন মাগার হুশ নেই, এটা হবে না। যে মক্কায় এসে পড়ছি আর দশ মিনিট দৌড়াই গেলে তো আল্লাহর ঘরটা দেখে যায়, যাই গা তাওয়াফ করে আসি, না এটা পাগলামি হবে। আপনি আল্লাহর ঘর যে তাওয়াফ করবেন, ঘুমায়া পথের ক্লান্তি দূর করে শান্ত হয়ে শান্ত মন নিয়ে আল্লাহর ঘরের জিয়ারত করতে যান, এটা তৃপ্তি ভিন্ন, পাগলামি করেন না। তো তামাত্তু হজ আদায়কারী বিশ্রাম নিয়ে তারপরে উযু ইস্তিনজা করে পাক পবিত্র হয়ে লাব্বাইক বলতে বলতে মসজিদুল হারামে প্রবেশ করবে। মসজিদুল হারামে প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে আল্লাহর ঘরকে দেখবে, আল্লাহর ঘরের কাছে যাবে, গিয়ে তালবিয়াটা বন্ধ করে দেবে। তালবিয়া বন্ধ করে হাজির আসওয়া, আল্লাহর ঘরের চারটা কোণা আছে, যে কোণার মধ্যে হাজির আসওয়াদ আছে ওই হাজির আসওয়াদের বরাবর হইতে হবে, হয়ে নিয়ত করতে হবে, ওইখানে গিয়া নিয়ত করতে হবে, পথে নিয়ত করলে হবে না। হে আল্লাহ, আমি উমরার ফরজ তওয়াফ করতেছি, আপনি কবুল করেন। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহ ইলহাম, হাত হাতে চুমা, এরপরে সাত চক্কর দিবে, তার উমরার ফরজ তওয়াফ করলো, এরপরে দুই রেখার তওয়াফের ওয়াজিব নামাজ আদায় করলো, বাস কমপ্লিট হয়ে গেল তার এক দ্বিতীয় ফরজ শেষ। প্রথম ফরজ কিন্তু বিমানে ওঠার আগেই এহরাম মানছিল, দ্বিতীয় ফরজ আল্লাহর ঘর তওয়াফ করলো, শেষ। উমরাতে দুইটা ফরজ দুইটা ওয়াজিব, এখন তার দুইটা ওয়াজিব বাকি আছে, সাফা মারার সাই করবে এক ওয়াজিব, সাই করে এরপরে বাসায় যাবার সময় পুরুষরা সেলুনে বসে মাথাটা কামাই ফেলবে, বস দ্বিতীয় ওয়াজিব শেষ, তার উমরা হজ শেষ, এহরামও শেষ। এরপরে বাসায় গিয়ে গোসল গোসল করে এরপরে ওই সেলাই বিহীন চাদরটা রেখে দিয়ে বা এটাকে ধইবে, ঐচ্ছিক লেবাস পরে সব ফ্রি হয়ে যাবে। আর মহিলাগণ যারা তামাত্তু হজ আদায়কারী মহিলা, সাফা মারওয়ার সাই করে বাসায় গিয়ে মহিলারা মহিলাদের রুমে থাকবে, সেখানে মাথার চুলের ঝুঁটি খুলে চুলের আগার থেকে একটু চুল কেটে ফেলবে, বস মহিলারও কি হয়ে গেল, উমরা আদায় হয়ে গেল, আর এহরামও শেষ, উমরার এহরামও শেষ। এরপরে তামাত্তু হজ আদায়কারী তারা স্বাধীনভাবে নিজের পছন্দ মতো যে কোনো লেবাস ধারণ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মসজিদে এসে, আর বাসায় গিয়ে আরাম করবে, বিশ্রাম করবে। সুযোগ পাইলে ওখানকার প্রশাসন যদি বাধা না দেয় তাহলে সুযোগ পাইলে নফল তওয়াফ করবে, চেষ্টা করবে না, যদি বাধা না দেয় যে এশার নামাজ পড়ে একটা নফল তওয়াফ করে এরপর বাসায় গিয়ে খানা খেয়ে ঘুমাবো, ফজর নামাজ পড়ে একটা তওয়াফ নফল তওয়াফ না করে আমি বাসায় যাব না, নাস্তা করব না, এরকম একটা অজিহা বানাই নেবেন। এইভাবে তামাত্তু হজ আদায়কারী ব্যক্তি সাতই জিলহজ পর্যন্ত স্বাধীনভাবে থাকবে এহরাম ছাড়া। সাতই জিলহজ যখন আসবে তখন আবার হজের